আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে লাউ শাক দিয়ে আইড় মাছের একটি রেসিপি। আজকে আমি লাউ শাক দিয়ে আইড় মাছটা রান্না করেছি অথেন্টিকভাবে, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। যারা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই এইভাবে লাউ শাকটা রান্না করে খাবেন আইড় মাছ দিয়ে। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে আমার এই লাউ শাক দিয়ে আইড় মাছটা রান্না করতে। আজকে আমি আইড় মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব, এজন্য এখানে আমি চার পিস আইড় মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি লাউয়ের কচি ডুগা, আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আইড় মাছটাকে ভালো করে মেখে নেব, মেখে তারপর আমি ভেজে নেব। এই তো আমি আইড় মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, এবারে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এবারে আমি 3 মিনিটের মতো মাছটা ভেজে নেব, তারপর উল্টে দেব। এই তো আমি মাছগুলো এক পিট ভেজে নিয়েছি, এবারে আমি একে একে মাছগুলো উল্টে দেব। এই তো আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি, এবারে আমি এই দুটো 3 মিনিটের মতো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা সাইডে নামিয়ে রাখবো। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো রেগুলার অয়েল। তেলটা গরম হয়ে এলে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব, পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা তেলের সাথে ভেজে নিলে চলে যাবে। আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব, নেড়ে তারপর একে একে মশলাগুলো অ্যাড করে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ। 1 চা চামচ দিয়েছি আমি, আরো 1/2 চা চামচ দিয়ে দেব। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। লবণ দিয়ে দেব 7 অনুযায়ী। এবারে সবগুলো মশলা ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলার উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব যে আমি লাউ শাকটা ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, এবার আমি লাউ শাকটা দিয়ে দেব। এবার লাউ শাকটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এই তো লাউ শাকটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি, এবারে 3 থেকে 4 মিনিটের মতো আমি একটু লাউ শাকটাকেও কষিয়ে নেব। এই তো আমি লাউ শাকটাকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। এই তো আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর লাউ শাকটাকে ভালো করে পানির সাথে মিক্স করে নিতে হবে, আর বেশি পানি দিতে যাবেন না। যদি বেশি পানি দেন তাহলে বেশি জাল পেলে পাতার কালারটা লাল হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না, এজন্য কম পানি দিয়েই রান্না করতে হবে। এবারে আমি ঢেকে তরকারিটাকে একটু পলক তুলে নেব। এই তো তরকারিটা বলক উঠে এসেছে, এই সময় চুলার জালটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। এবারে যে আইড় মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আইড় মাছগুলো আমি দিয়ে দেব। আইড় মাছগুলো আমি একটু তরকারির সাথে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে যদি লাউ শাক দিয়ে আইড় মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কতটা ভালো লাগে। এবারে আমি উপরে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দেব।
আমি কাঁচা মরিচগুলো অর্ধেক ফালি করে দিয়েছি। এবারে আমি আবার ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। এই তো আমি তরকারিটা কিছুক্ষণ রান্না করে তারপর ফিরে এলাম। তরকারির ঝোলটাও কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি হালকাভাবে একটু তরকারির সাথে মিক্সড করে নেব। আর এ সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি একবারে যা দিয়েছি তাতেই আমার লবণ হয়ে গেছে, আমার আর দিতে হয়নি। আপনারা একটু চেক করে নেবেন। জিরার গুঁড়াটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব উপরে একটু ধনিয়া পাতা কুচি। এই তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি একটু হালকাভাবে আবার নেড়ে দেব। এই তো হয়ে গেছে লাউ শাক দিয়ে আইর মাছের তরকারি। এটা রান্না করা খুবই সহজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন, খুব অল্প সময় রান্না করা যায়। এবার আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে ফেলবো। এই তো আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, নামিয়ে একটা বাটিতে আমি সার্ভ করে নেব। এইভাবে করে অবশ্যই লাউ শাকটা বাসায় রান্না করে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। এই তো হয়ে গেছে আইর মাছ আর লাউ শাক দিয়ে খুবই মজাদার একটি রান্না। এই রান্নাটা করা খুবই সহজ, খেতে ভীষণ মজা। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।